নজর রাখবো পরবর্তী সংবাদে। দরজায় কড়া নাড়লে সাহায্য করো, বাংলাদেশ ইস্যুতে এমনটাই বক্তব্য পেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21 জুলাই। 21 জুলাই মানে বাংলায় আজকে সকলের একটাই উদ্দেশ্য এবং যাত্রাপথ, তা হচ্ছে ব্রিগেড। আর সেই ব্রিগেডের স্মরণ সভা থেকে বা সেই ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দরজায় কড়া নাড়লে সাহায্য করব, বাংলাদেশি শরণার্থীদের পাশে মমতা। তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন, মুখ খুললেন না এক প্রকার বাংলার মুখ্যমন্ত্রী, তবে বাংলাদেশি শরণার্থীদের সাহায্য নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, দরজায় কড়া নাড়লে সাহায্য করবো একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ঠিক অন্যদিকে ছাত্রদের ব্যাপারে বা ছাত্র ইস্যুতে কোন রকমের বক্তব্য কিন্তু আজকে লক্ষ্য করা গেল না ব্রিগেডের এই সভা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, তাতে কি মনে হচ্ছে, রাজনৈতিক মহল কিভাবে দেখছে তার বক্তব্য? দেখো, রাজনৈতিক মহলে যে বক্তব্য সেটা ভিন্ন ধর্মী, এবং প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু আজকের যে 21 জুলাই যে ব্রিগেডের সভা, সেই ব্রিগেডের সভায় কিন্তু যে সভাতৃত্ব বোধ সেটা দেখানোর চেষ্টা করেছেন। যদিও সেক্ষেত্রে বিরোধীরা বলছে অন্য প্রশ্ন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক বাংলাকে রক্ষা করার জন্য আরেক বাংলার যে উক্তি বা যে মনোভাব, যে পরিকল্পনা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের আজকের এই ব্রিগেডের সমাবেশে তিনি তুলে ধরেছেন। যদিও সেটা শেষ প্রান্তে, একদম যতটুকু খবর, একদম সমাবেশের শেষ প্রান্তে তিনি এই কথাটা বলেছেন, যদি কেউ বাংলায় আসতে চায় এবং সেক্ষেত্রে তিনি বাংলা থেকে সহযোগিতা করবেন, এই কথাটা কিন্তু তিনি পরিষ্কার বলেছেন। তবে অন্যদিকে বিরোধীরা কিন্তু বলছে অন্য কথা, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে যে মুসলিমদের ভোট পাওয়ার জন্য বা বিভিন্ন ভাবে যে রাজনৈতিক করার, যে রাজনীতির যে করার যে পরিকল্পনা তিনি সেই জায়গায় সেখানে টোপ টোপ দিয়ে রেখেছেন, সেটা হলো বিরোধীদের বক্তব্য। কিন্তু দুটো ধর্ম, দুটো দিক থেকে যদি বলা যায় তাহলে ভিন্ন ধর্মী হতে পারে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলতেই পারেন। কারণ একটা সময় আমরা যখন দেখেছি 71-এর যুদ্ধের সময় বাংলাদেশে তারা যখন বিধ্বস্ত হয়েছিল, তখন কিন্তু ভারতে তারা আশ্রয় নিয়েছিল, সেই সময় কিন্তু একরকম পরিবেশ ছিল, বর্তমানে এক এক অন্যরকম পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীরা বলছে বিরোধীদের কথা, মুখ্যমন্ত্রী হিসেবে এবং বাংলার মানুষ হিসেবে বা বাংলাকে বাঁচানোর জন্য তিনি কিন্তু সেভাবে তার মতো একটা বক্তব্য পেশ করেছেন, যদি কেউ বাংলা আসতে চায় তার পাশাপাশি ছাত্র ছাত্রছাত্রী বা যারা ভারতীয়রা যারা বাংলাদেশে গিয়েছেন এবং সেখানে কোনো সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি সহযোগিতা করবেন, সেক্ষেত্রে তিনি সেই কথাটা বলেছেন। একেবারে তাই, ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ বাংলাদেশি যে এই মুহূর্তে যে আন্দোলন বা যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছে সেই দেশ, এটা সম্পূর্ণভাবে সে দেশের আভ্যন্তরীণ বিষয় বলে অধিকাংশ রাজনৈতিক মহল এক প্রকার এড়িয়ে যাচ্ছেন। তবে যারা শরণার্থী, যারা সাহায্য চাইবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সাহায্য করা হবে, ব্রিগেডের মঞ্চ থেকে এমনটাই বক্তব্য দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।